স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার বন্ধুর ফোন কলটা আমি আমার নিজের ফোনে বাই নিয়ে আসছি আপনি আসলে আপনার প্রিয়জন অথবা আপনার যে বন্ধু বান্ধব আছে তাদের ফোন কল আপনার নিজের ফোনে আপনি নিয়ে আসতে পারবেন আজকের এই আমি আপনাদেরকে শিখাবো কীভাবে অন্যের ফোন কল আপনার প্রিয়জন বা আপনার বন্ধু আছে অন্যের ফোন কল কীভাবে আপনি আপনার নিজের ফোনে নিয়ে আসবেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বন্ধুর ফোন কলটা আমি আমার নিজের ফোনে নিয়ে আসছি কীভাবে নিয়ে আসবেন চলুন আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে শেয়ার করার জন্য কারণ যে কোনো সময় কিন্তু আপনার প্রয়োজন হতে পারে সো এর জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন আপনি যার ফোন কল আপনার নিজের ফোনে নিয়ে আসতে চাচ্ছেন তার ফোনটা আপনি হাতে নেবেন ধরেন আপনার প্রিয়জনের ফোন কল আপনার নিজের ফোনে নিয়ে আসতে চাচ্ছেন তো আপনার প্রিয়জনের মোবাইল ফোনটা আপনি প্রথমে হাতে নেবেন এবং আপনার বন্ধুদের ফোন কল যদি আপনার নিজের ফোনে নিয়ে আসতে চান আপনার বন্ধুর ফোনটা আপনি হাতে নেবেন লুকিয়ে কাজটা করতে হবে তারপরে তার ফোনে ডায়ের বেডে আপনি আসবেন আমি আবার বলছি আপনার প্রিয়জন বা আপনার যে বন্ধু আছে তাদের ফোনটা হাতে নেবেন তাদের ফোনে ডায়াল বেটে আসবেন আসার পরে এখান থেকে আপনি একটা কোড ডায়াল করতে হবে এখান থেকে স্টার দিবেন তারপরে টু ওয়ান স্টার দিবেন ঠিক আছে স্টার টু ওয়ান স্টার দেওয়ার পরে এখান থেকে আপনার যে সিমের নাম্বারটা আছে আপনার সেই সিমের নাম্বারটা দিয়ে দিবেন এখান থেকে আমি আমার সিমের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি আমার সিমের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি আবার বলছি স্টার টু ওয়ান তারপরে স্টার তারপরে আপনার সিমের নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি হেস দিবেন দেখতে পাচ্ছেন হেস দেওয়ার পরে তার যে সিমটার কলটা আপনার নিজের ফোনে নিয়ে আসতে চাচ্ছেন তার সেই সিমটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি ওয়ান সিমটা সিলেক্ট করে দিচ্ছি সোভিয়েটস ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা লেখা চলা আসছে এখানে লেখা আছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়া সাকসেসফুল মানে তার যে সিমটার মধ্যে আমি কাজটা করছেন তার সিমের যে সমস্ত কল ফরওয়ার্ড হয়ে আপনার নিজের ফোনে চলে দেখতে পাচ্ছি অলরেডি লেখা আছে সাকসেসফুল তো এইরকমভাবে আপনি অন্যের ফোন কল এই কোডটা ডায়ল করে আপনি অন্যের ফোন ফোন কল ফরওয়ার্ড করে আপনার নিজের ফোনে নিয়ে আসতে পারবেন তো অনেকে বলতে পারেন যে ভাই কাজটা হয়ে গেলে এখন এই সিন্সটা কীভাবে আবার অফ করব। তো ঠিক আছে এই সিন্সটা করা হয়ে গেলে কিভাবে আপনি আবার সিনিসটা অফ করবেন ডিজেবল করবেন সেটাও দেখাচ্ছি এর জন্য এবার আপনি যার কাজটা করবেন আপনি যার মোবাইল ফোনে কাজটা করেছিলেন তার মোবাইল ফোনটা আপনি হাতে নেবেন হাতে নেওয়ার পরে আবার আপনি তার ফোনে ডায়াল পেড আসবেন তার ফোনে ডায়াল পেড আসার পর এখান থেকে আপনি স্টার তারপরে সরি এখান থেকে আপনি হ্যাশ দিবেন তারপরে টু ওয়ান তারপর হ্যাশ দিবেন ঠিক আছে তো এখান থেকে আপনি ডাইল করবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ দেখতে পাচ্ছেন আমি বলছি আপনি যে সিমের মধ্যে কাজটা করেছিলেন যার ফোনের মধ্যে কাজটা করেছিলেন তার ফোনটা হাতে নেওয়ার পরে হ্যাশ টু ওয়ান হ্যাঁ লেখার পরে আপনি যে সিমটার মধ্যে কোডটা চালু করেছিলেন আপনি সেই সিমটার মধ্যে টেপ দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অলরেডি একটা লেখা চলে আসছে যে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাস বিন ডিজেবল মানে অলরেডি কিন্তু সার্ভিসটা ডিজেবল হয়ে গেছে তো এইরকম ভাবে কিন্তু আপনি অন্যের ফোন করে নিজের ফোনে নিয়ে আসতে পারবেন আবার অফ করতে পারবেন তো ভিডিওটি যদি উপকার আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে